হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আপনারা দেখছেন টেকরানা চ্যানেলের ভিডিও। টেকরানা চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যাপসের ভিডিও দেখাবো। এই অ্যাপসটির কাজ এরকম, আপনি আপনার ডেস্কটপে আপনি যে পিকটা সেট করে রাখবেন, এক কথায় স্ক্রিন লকে যে পিকটা আপনি সেভ করে রাখবেন, এই পিকের মধ্যে আপনি বডিতে বিভিন্নভাবে পাসওয়ার্ড শো করে রাখতে পারবেন। আপনার বডিতে আপনার পাসওয়ার্ড থাকবে, মানে এক কথায় আপনি যে আপনার পিকটা সেভ করে রাখবেন, এই পিকের বডিতে আপনি গুপ্তভাবে আপনার পিনটা সেভ করে রাখতে পারবেন, এবং সেখানে টাচ না করা পর্যন্ত আপনার স্ক্রিনটি লক খুলবে না। এখন আমি আপনাদের দেখাই কীভাবে স্ক্রিনটি লক আপনারা লাগাবেন। তো ভিডিওর শুরুতে আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এখন আপনাদের আমি দেখাই, আপনারা অ্যাপসটি ইনস্টল দেওয়ার জন্য অবশ্যই প্লে স্টোরে যাবেন অথবা আমার ডিসক্রিপশান বক্সে অ্যাপের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এখন আমি যাই প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনার সার্চ বক্সে আপনারা অ্যাপসটি সার্চ লিখবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা অবশ্যই সার্চ বক্সে সার্চ দিবেন। সার্চ দেখুন, আমি আপনার দেখাই, এখানে লিখবেন টাচ স্ক্রিন লক, TUCH, টাচ লক স্ক্রিন, সরি টাচ লক স্ক্রিন আপনারা লিখবেন। লেখার পরে দেখুন একটি অ্যাপস আসবে, এই যে অ্যাপসটি, এটা আপনারা ইনস্টল দিবেন। আমার ইনস্টল দেওয়া আছে, আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা বারবার এটা সোয়াইপ করবেন, কয়েকবার করবেন, তাহলেই আপনারা মূল ইন্টারফেসে যেতে পারবেন। দেখুন আপনারা এখন কীভাবে সোয়াইপ করবেন, এভাবে বাম পাশে সোয়াইপ করবেন। দেখুন সোয়াইপ করার পর প্রত্যেকবার নতুন নতুন স্টেপে যাচ্ছে। জাস্ট এখানে আপনাদের কিছু নমুনা দেখাচ্ছে। তো এখানে আপনাদের দেখুন, এখানে একটি অপশান আসছে, এই যে মাঝখানে কালো, আমি আপনাদের দেখাই, এই যে অপশান, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই আপনারা মূল ইন্টারফেসে যেতে পারবেন। এই দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এইভাবে অ্যালাউ হবে, আপনারা অ্যালাউ করে দেবেন, পরপর দুইবার চাইবে। তারপর এখন আপনারা কোন ফটোতে আপনি লক লাগাবেন সেই ফটোটা আপনি চুজ করবেন। এখানে আমি মাই ফটোতে দিলাম, দেখুন এই যে এখানে, এখানে আমি মাই ফটোতে দিলাম। দেওয়ার পর দেখুন ফটো আমি চুজ করবো, এখানে অ্যালাউ হিসাবে আপনি আবার অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি গ্যালারি থেকে আপনার ফটোটি চুজ করে নেবেন। দেখুন আমি এখন আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখুন আমি এখানে ফটো চুজ করব। দেখুন আমি এই ফটোটা চুজ করলাম, এই যে ফটো, এটা আপনার ইচ্ছা মতো আপনি ক্রপ করে কাটবেন। আমি এখানে ওকে করে দিলাম, এই যে দেখুন এই কর্নারে ওকে লেখা, এখানে ওকে করে দিবেন। দেওয়ার পর আপনার ফটোটি সেভ হয়ে যাবে। দেখুন আপনার ফটোটি এখন সেট আপ করবেন, উপরে যে সেট আপ লেখা, এখানে আপনি সেট আপ করবেন, এই যে এখানে, এখানে আপনি সেট আপ করবেন, তারপরে আবার একবার সেট আপ করবেন। দেখুন দেখুন আমি এখন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, আমি এখানে ঘড়িতে একটা দিলাম, তারপর আমি এই চোখে একটা দিলাম, তারপর আমি এই কাঁধে একটা দিলাম। আপনারা মনে রাখবেন এই পরপর এভাবে আপনারা 1 2 3 4 এভাবে আপনারা পাসওয়ার্ড দিবেন। তারপর আমি ওকে করলাম, দেখুন ওকে করার পর আবার কনফার্ম দিবেন, এখানে একটা, ঘড়িতে একটা, তারপর চোখে 3, তারপর এখানে 4, আপনারা এটা মনে রাখবেন। তারপর আমি ওকে দিয়ে এখানে আপনারা ফিনিশ করবেন। ফিনিশ করার পর দেখুন এখানে চাচ্ছে ক্রিয়েট রিকোভারি পাসওয়ার্ড, এই যে এটা ক্রিয়েট, আপনার পাসওয়ার্ডটি রিকোভারি করবেন এখানে, যে দেখুন রিকোভারি, এখানে 4টা পাসওয়ার্ড দিবেন, আমি দিলাম 1 2 3 4। এরপর আবার রিএন্টার চাচ্ছে, আবার দেবেন 1 2 3 4। এভাবে দেওয়ার পর স্টার্ট টাচ পাস এখানে ক্লিক করবেন, এই যে সাদা বক্স,
এখানে ক্লিক করার পর দেখুন, এরপর আমার দেখুন পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে অটোমেটিক। আমি যদি দেখুন সেভ হয়ে গেছে, এরপর আমি স্ক্রিনটি অফ করে দিলাম। মনে করেন আমার স্ক্রিনটি এভাবে অফ থাকলো, এই দেখুন এখন আমি স্ক্রিনটি খুললাম। খোলার পরে আমি যদি আমার সেটের ভিতরে যেতে চাই, সেক্ষেত্রে যদি আপনার সেটটা অন্য কেউ নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সেটটি যদি অযথা রং পাসওয়ার্ড দেয়, যেমন আমি বিভিন্ন জায়গায় যে ক্লিক করার পর রং পাসওয়ার্ড লেখা উঠলো, তাহলে কেউ যেতে পারবে না। কিন্তু আপনি তো জানেন কোথায় কোথায় আপনি পাসওয়ার্ড দিয়ে রাখছেন, সেক্ষেত্রে আমি যখন আসল পাসওয়ার্ডটা যদি আমি দিই, এখানে একটা, ঘড়িতে একটা, তারপর চোখে একটা, দেখুন আমার ভুল টাচ হয়েছে। আমি আবার সঠিকটা দিচ্ছি, এখানে একটা, ঘড়িতে একটা, চোখে একটা, এই কাঁধে একটা। দেখুন আমি সঠিকটা দিলাম এবং আমারটা খুলে গেল, আমি আমার স্ক্রিনটি খুলে গেল। সেক্ষেত্রে খুলে যাওয়ার পর দেখুন এটাই মূলত অ্যাপসের কাজ। আমি আবার ডেস্কটপে চলে আসতে পেরেছি। তো ইয়ার্স, অ্যাপসটি কেমন লাগলো আপনাদের? অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, আপনারা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বিহার্স।